মজা চলছে নাকি মানে জাস্ট আজকে মাথা টানা আমার জাস্ট গরম হয়ে গেল মানে রীতিমতো গরম হয়ে গেল আজকে ব্লগ করার দিনটাই মাইন্ডটাই আমার চোপাট করে দিল এটা মোবাইল থেকে ব্লগ করছেন খুব সাবধান বৎস ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু ধিমান দে ব্লগস অ্যানাদার এপিসোড আজ একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে ব্লগ করা আমি সকালবেলা থেকে চেষ্টা করছি ঠিক আছে সকালবেলার থেকে আমি চেষ্টা করছি ব্লগ করার কিন্তু করে উঠতে পারছি না মানে জাস্ট আজকে মাথাটা না আমার জাস্ট গরম হয়ে গেল মানে রীতিমতো গরম হয়ে গেল কালকে এবার আপনাদের ঘটনাটা বলি আজকে ব্লগ আর সেরকমভাবে যেন আমি শ্যুট করতে পারছি না আমি এইটাতেই এইটাতেই আমার যা বলার আমি ডাইরেক্ট এখন মোবাইল থেকে শ্যুট করি তো আমার সব ব্লগুলো আপনারা জানেনি যে আমি মোবাইলেই ব্লগ শ্যুট করি তো এবার ব্লগ যে শ্যুট করব শ্যুট করার পরে তো এডিটিং করতে হবে এডিটিং যদি না করি তাহলে আর ব্লগ শ্যুট করে কি হলো ঠিক না দেখতেও সেটা ভালো লাগে না তো সবাইকেই সেটা তাই করতে হয় আমার তো মোবাইলেই সব মোবাইলেই সব করি এবার ঘটনাটা হয়েছে কি আপনাদের বলি আজকের ইন্টারেস্টিং ঘটনা কালকে রাতে আমার ফোন যেহেতু ভিভোর ফোন আছে ভিভো এক্স সেভেন্টি প্রো প্লাস ওই ফোনটাতে কালকে আমার একটা আপডেট এসছে কি আপডেট টাচ চোয়েস থার্টিন স্যার আপডেট করে নিন আপনার ফোনটা আরও ভালো চলবে আর ঠিক আছে সময়ের সাথে সাথে সব কিছু আপডেট করতে হয় আপডেট করলে নতুন ফিচার্সও ফোনে অনেক সময় আসে আমি দেখেছি কিন্তু সব আপডেটে সব আপডেট যে ফোনের জন্য সাকসেসফুল তা কিন্তু নয় তা আমি ইনস্টল করলাম ঠিক আছে ইনস্টল করবার পর দেখছি সুন্দর ফোনটা রান করছে ফাস্ট রান করছে সব কিছু ভালো খুলছে নতুন নতুন ফিচার্স দিয়েছে এখন সকালবেলা থেকে যখন আমি ব্লগ করতে গেলাম ব্লগ করতে গিয়ে হঠাৎ করে কি মনে হলো আমি একটা শর্টস তো দিই শর্টসও দিই আমি লং ভিডিও দিই তো অ্যাজ এ ব্লগার আমি বলবো এখন তো আর আগের মতো জিনিস নেই যে এখন মানুষ কোয়ালিটি বোঝে নতুনত্ব জিনিস মানুষ চায় তো শর্টস আমি দিই আমি লং ভিডিও দিই তো শর্টস একটা বানাতে গিয়ে দেখছি আমার যতগুলো আমার এডিটিং অ্যাপ্লিকেশন ছিল সবগুলোই দেখি খুলছি ক্র্যাশ হয়ে যাচ্ছে খুলছি ক্র্যাশ হয়ে যাচ্ছে খুলছি ক্র্যাশ হয়ে যাচ্ছে বলে কি মজা চলছে নাকি ফোনটা হয়তো হ্যাং করেছে ফোনটা রিস্টার্ট করলাম চার্জ করলাম তারপর আবার আমি ইউজ করার জন্য গেলাম যখন তখন দেখছি প্রত্যেকটা আমার এডিটিং অ্যাপ্লিকেশন আমার ক্র্যাশ হয়ে বেরিয়ে যাচ্ছে তো জানি না বাবা আমার এই ফোনের মধ্যে কি এমন আপডেট দিয়েছে তো ভগবান জানে সেটা আমি নিজেও জানি না তো সব অ্যাপ্লিকেশন আমার ক্র্যাশ করে গেছে আজ ওইটা নিয়ে আমার মনটা খারাপ হয়ে আছে আমি ব্লগ আর বানাতে পারলাম না এইভাবে ডাইরেক্ট আমি এখন টু নাইন এসিওতে আমি ডাইরেক্ট ভিডিওটা এই মানে রেকর্ড করছি রেকর্ড করে এটাকে আমি আপলোড করবো কারণ এছাড়া আমার কাছে কোনো অপশান নেই তো যাই হোক আজকে ব্লগ করার দিনটাই মাইন্ডটাই আমার চোপাট করে দিল তো আপনাদের সাথে যাতে না হয় তার জন্য একটা কথা বলবো এমআই এমআই ওয়াই বলছি সরি বা অ্যান্ড্রয়েড থার্টিন মানে ফানটা চোয়েসের যে থার্টিন আপডেটটা এসছে ওটা ফানটা চুয়েস আমি ভাবছিলাম যে ফান্টা চোয়েসটা থার্টিন ওটা নয় আমার অ্যান্ড্রয়েড আপডেট এসছে মানে ফান্টা চুয়েস থার্টিন বলে ওটা লেখা ছিল মানে অ্যান্ড্রয়েডটা আমার হয়ে গেছে থার্টিন তো থার্টিনে তো বেশিরভাগ অ্যাপ্লিকেশান সাপোর্টই করে না সবগুলো ক্র্যাশ সবই নতুন বেরিয়েছে তো এবার বাস নিজের বাঁশটা নিজেই নিলাম তো আর কি করব কিছু আর করা গেল না এইটুকুই আজকে ব্লগে শুট করে আপনাদের সাথে সেটাই জানিয়ে দিলাম যে আজকে আর কি ব্লগ দেব এখন ঘরের মধ্যে বসে আছি সকাল থেকে মাথা খারাপ হয়ে আছে চেষ্টা করে যাচ্ছি যে কি করে ঠিক করা যায় তো হলো আর কিছু না তো যাই হোক সলিউশন তো কিছু একটা বার করতেই হবে তো আজকে ব্লগে বন্ধুরা এটুকুই কী করবো এখন আর মনে ভালো লাগছে না এখন বিকাল হতে চললো এবার একটু বাইরে যাব এবার একটুখানি রিফ্রেশ হয়ে ঠান্ডা মাথায় নদী পাড়ে বসে ভাববো যে এটাকে কী করা যায় তারপর আমি কিছু সলিউশন বার করে তারপর ব্লগ শ্যুটও হবে ব্লগ এডিটও হবে ভালো করে ব্লগও আপনারা পাবেন তো একটা জিনিসও যেটা বলতে গেলাম আপনাদের ঠিক আছে ওটা না বললে কিন্তু নয় তো অ্যান্ড্রয়েড থার্টিন যদি আপনাদের কাছে কারো কাছে আপডেট এসে এসে থেকেছে যারা মোবাইলের থেকে ব্লগ করেন মানে বেশিরভাগ ব্লগাররা আমি আমি দেখেছি সবার কাছে তো বেশি পয়সা নেই ইকুইপমেন্ট নেই তারা মোবাইল থেকে ব্লগ করে যারা মোবাইল থেকে ব্লগ করছেন খুব সাবধান বৎস খুব সাবধান অ্যান্ড্রয়েড থার্টিন যদি আপডেট আসে ঝট করে করে নেবেন না তাহলে আপনার মোবাইলে যে যে অ্যাপ্লিকেশানগুলো চলছে সব ক্র্যাশ করে যাবে এবার পুরো ফোন রিসেট করা এত জিনিস সরাবো কোথায় ঠিক না তো ওই জন্য আজকের জন্য এইটুকুই দিলাম তো এটা আপনাদের জন্য বলে দিলাম অ্যান্ড্রয়েড থার্টিন এলে ফট করে আপডেট করবেন না যারা ব্লগার আছেন আর বাকিটা কপাল তো আজকের জন্য টাটা সিউ।